السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুলের দশম শ্রেণীর আমার ছেলেমেয়েরা, সবাইকে আমার শুভেচ্ছা, স্বাগতম। শিক্ষক পরিচিতি মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজদুল ইসলাম মডেল হাই স্কুল। পাঠ পরিচিতি ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী দশম। আপনাদের সামনে কিছু চিত্র দেখা যাচ্ছে, এগুলি কিসের ছবি? এগুলো হলো সংসারের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন প্লেট আছে, চামিচ আছে, থালা আছে, গামলা আছে, দা আছে, কাঁচি আছে, তারপরে শাক সবজি আছে ইত্যাদি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কে আরবিতে কি বলা হয়? আরবিতে আল মাউন বলা হয়, আল মাউন বলা হয়, অর্থাৎ গৃহস্থালির গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু, নিত্য ব্যবহার্য বস্তু, এটাকে বলা হয় মাউন। এটার মধ্যে দা, কুড়াল, সুই, এ সবই আছে, থাল প্লেট সবই আছে। সুরা আল মাউন অধ্যায় দ্বিতীয় পাঠ 10। আমি এর আগেও ক্লাস নিয়েছি, আপনাদের বলছি, বোর্ড কর্তৃক বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বোর্ড কর্তৃক সংসদীয় সিলেবাস যেটা হয়েছে, সেই সিলেবাসের মাধ্যমে আপনাদেরকে পড়ানো হচ্ছে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষণফল পাঠ শেষে শিক্ষার্থীরা সুরাল মাউনের পরিচয় বলতে পারবে, সুরাটি শুদ্ধভাবে পড়তে পারবে, সুরাটির অনুবাদ বর্ণনা করতে পারবে, সুরা মাউনের শিক্ষা বিশ্লেষণ করতে পারবে। সুরাল মাউনের পরিচয়। সুরাল মাউন আল কোরআনের 107তম সুরা, আয়াত সংখ্যা 7। এটি মাক্কি সুরা গুলোর অন্তর্গত। সুরার শেষ শব্দ মাউন থেকে এর নামকরণ করা হয়েছে। মাউন শব্দের অর্থ গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু বা নিত্য ব্যবহার্য বস্তু। সুরাল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আজিম। আপনারা সব সময় টিচার, শিক্ষক, ম্যাডামরা যখন পড়ায় তাদের সাথে তেলাওয়াত করবেন এবং চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। সুরা মাউনের অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক, আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। প্রথমে তো বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এক, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? দুই,
فذلك الذي يدعو اليتيم সে তো ওই ব্যক্তি যে এতিমকে রুর ভাবে তাড়িয়ে দেয়, অর্থাৎ ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এই কাজটা করছিল আবু জাহেল। সে আবু জাহেলের ওই যে একটা ছবি দিয়া একটা এতিমকে যে মারতেছিল, এতিম কন্দ্রনত অবস্থায় আত্ম তাকে সেভ করার জন্য হাত দিয়ে ঠেকাইতেছে। তিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। অর্থাৎ ওই কাফেরা, মুক্কার কাফেররা অভাবগ্রস্তদেরকে, ক্ষুধার্তদেরকে খাদ্য দেওয়া হলে সওয়াব, কিন্তু তারা খাদ্য দিত না, যেহেতু ওদের ইমানই নাই, ওরা কাফির মুনাফিক। চার, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। চার, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, অর্থাৎ এই গোপন কাফের, অর্থাৎ একদল মুনাফেক ছিল, তারা নামাজও পড়ত কিন্তু তাদের ভিতরে কুফুরি ছিল, সেই তারা নামাজকে লোক দেখানো নামাজ পড়তো আর কি, তাদের জন্য হলো মানে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। সেজন্য বলা হয়েছে 4 নম্বর আয়াতে, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। 5, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত সম্পর্কে উদাসীন, অর্থাৎ নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় তারা নানান বাহানায় সময়টা কাটিয়ে দেয়, তারা নামাজ পড়ে না কিন্তু মুখে বলে তারা মুসলমান। ছয়, আল্লাযীনা হুম ইউরাউন, আর 6 নম্বর হলো যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আর নিঃসন্দেহে এর আংশিক দুইটা একটা ব্যাখ্যামূলক কথা আমি আপনাদের সামনে বলতেছি, যে তারা ওই সবাইকে দেখায় যে আমরা মুসলমান, আসলে কুফুরি তাদের কলবের মধ্যে আছে লোক দেখানো, আর লোক দেখানো ইবাদত তো হলো শিরিক। মূর্তি পূজা যেমন মানে কবিরা গুনা, এই লোক দেখানো নামাজ পড়া হোক, রোজা করা হোক, দান করা হোক, এ সব কিছুই হলো লোক দেখানো, এটা হলো রিয়া, রিয়া হলো ওইটাও একটা কুফুরি, কুফুরি এটাও একটা শিরিকের গুনা। 7, ওয়ায়ামনাউনাল মাউন, 7 নম্বর হলো এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোট খাটো বস্তু অন্যকে দেয় না। অনেক সব প্রতিবেশী একটা প্লেট নিতে চেতে আসে, চাইতে আসে, বা একটা চামচ চাইতে আসে, বা একটা দা চাইতে আসে, একটা কুড়াল চাইতে আসে, অর্থাৎ ওই মানে দুইটা কাঁচামরিচও চাইতে আসে, অর্থাৎ গৃহস্থলী প্রয়োজনীয় ছোটখাটো বস্তু চাইতে আসে, কিন্তু তাদেরকে এটাও এটাও দিয়েও সাহায্য করে না তারা। সূরা মাউনের ব্যাখ্যা, এই সূরায় কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য কাজের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন, অর্থাৎ কাফেরদেরকে, যে দুনিয়া এমনি এমনি, এটা কিয়ামত হবে না, ধ্বংস হবে না, যেদিন ধ্বংস হবে ইসরাফিল ফুৎকার দিবে, বিল্ডিং সমূহ তোলা ধুনার মতো উঠতে থাকবে, আর আসমান তোলা ধুলার মতো উঠতে থাকবে, এরপরে পাহাড় পর্বত তোলার মতো উঠতে থাকবে, সমুদ্রের মধ্যে এক পর্যায়ে আগুন ধরে যাবে, তলা ফেটে যাবে, সমস্ত সমুদ্র শুকিয়ে যাবে আর কি। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন, যে এ সমস্ত কিছু নাই, কিন্তু কোরআন বলছে সব কিছু অনুষ্ঠিত হবে। কাফির ও মুনাফিকরাই মূলত হাশরের ময়দান তাওহীদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। তাওহীদ হলো আল্লাহর উপরে বিশ্বাস, সর্বময় ক্ষমতার মালিক, তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিক দাতার মালিক। এরপরে
কাউকে হাসানের মালিক, কাঁদানের মালিক, কাউকে সম্পদ দেওয়ার মালিক, কাউকে গরিব করার মালিক, কাউকে রাজত্ব দেওয়ার মালিক, কাউকে রাজত্ব তার থেকে ছিনিয়ে নেওয়ার মালিক। এই তাওহিদ আল্লাহর উপরে আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে হলো রিসালাত, রিসালাত হলো আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ। এভাবে করে 124,000 আদম থেকে মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত 124,000 নবী আল্লাহ পাঠাইছে। তাই রিসালাতের উপরে আমাদের ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ। এই রিসালাত উপরে ঈমান আনতে হবে। কিন্তু কাফেররা নবীদের আল্লাহর উপরে ঈমান আনে না, রসুল রিসালাতের উপরে ঈমান আনে না, আর আখিরাতকে অস্বীকার করে। তাদের কাছে আখিরাত বলতে কিছু নাই, এই দুনিয়ার জীবনই তাদের প্রকৃত জীবন মনে করে। কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য আমরা কবর আজাব বিশ্বাস করি, মৌত বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, পুরসিরাত বিশ্বাস করি। এরপরে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে বিনে হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাতে যাব। কাফের বেঈমানরা যে দেন কিভাবে করে মানুষকে হত্যা করতেছে, মারতেছে। কাফেরদের ই হলো তারা ইয়াতিম, দুস্থ, দরিদ্র, অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না, বরং অন্যদেরকেও এ কাজে উৎসাহ দেন না। তারা ইয়াতিমদের প্রতি কঠোর ব্যবহার করে, ইয়াতিমদের ধন সম্পদ জোর করে দখল করে এবং ইয়াতিমদেরকে নিষ্ঠুর ভাবে তাড়িয়ে দেয়। মক্কার ওই উটের বাজার থেকে এক এতিম ছেলের কাছ থেকে আবু জাহেল উট ক্রয় করছে, বলছে তোমার পয়সা পরে দেব। ছেলেটা ওনার কাছে বাসায় আসছে, টাকার টাকা চাচ্ছে, অর্থ চাচ্ছে, উটের দাম চাচ্ছে, কিন্তু আবু জাহেল দেবে না। এক পর্যায়ে কিছু লোক বুদ্ধি দিল যে ওই যে মুহাম্মদ বসে আছে কাবাঙ্গনে, কাবায় মুহাম্মদকে বলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবের বন্ধু ছিল, এতিমের বন্ধু ছিল, মানবতার বন্ধু ছিল, তিনি রাহমাতুল্লিল আলামিন। তার কাছে খুব খারাপ লাগলো যে আবু জাহেল কেন এই এতিমকে, এতিমের মাল নিয়েছে, উটটা নিয়েছে, কেন পয়সা দিবে না। তে চলো, তে অন্য সময় গেছে এতিমকে ধাক্কা দিয়া তারা দিয়েছে যে যাও তুমি পয়সা পাবে না। এরপরে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আল্লাহ নবী, আল্লাহ রহমত উনার উপরে থাকে, যা করা নড়ার সাথে সাথে আবু জাহেল বেরিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই ছেলেটার কাছ থেকে তুমি ই নিয়েছো, উট নিয়েছো, উটের পয়সা দিয়ে দাও। আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন মানে জজবা ছিল, আবু জাহেল ভয় পেয়ে গেছে, ভয় পাওয়া যা বলতেছে তুমি দাঁড়াও। ঘরের মধ্যে থেকে তার সব টাকা এনে দিয়ে দিল। এরা এরা হলো রসুলের একটা মোজেজা, অলৌকিক ক্ষমতা হুজুরের ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ইয়েতিমদের পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমের সাহায্যের জন্য উনি সব সময় প্রস্তুত থাকতেন। মুনাফিকরা সালাত সম্পর্কে উদাসীন, শুধু মুসলমানদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখানে হয়তো অনেকে ভালো প্রকৃত মুসলমান অবশ্যই আছে, অবশ্যই আছে, কেউ কেউ হয়তো মুনাফিক আছে, তারা ওই ওই লোক দেখানোর জন্য এর মধ্যে ঢুকে পড়ছে। প্রকৃত মুনাফিকেরা আল্লাহ আল্লাহ তো জানেই, মনের খবর আল্লাহ জানে। তারা সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে ধার দিতেও চায় না। মুনাফিকদের ওরা তো ভিতরে কুফুরি লুকানো। তারা ওই একটু আগে আমি বলেছি যে প্রতিবেশীরা সবাই তো আর সচ্ছল না, তারা অনেক সময় দুইটা পেঁয়াজের জন্য আসে, দুইটা আলু চায়। কোনো মা তার সন্তান কাঁদতেছে, প্রতিবেশীর কাছে বলে দুইটা আলু দেন বোন, একটু নুন দেন, দুইটা কাঁচামরিচ দেন, এভাবে করে সাহায্য চাইতে আসে। কিন্তু যারা মুনাফিক তারা বলে যে এ সমস্ত আমরা দেই না, বা তোমরা কি পেয়েছো, ইত্যাদি ইত্যাদি তাড়িয়ে দেয়।
এই সমস্ত কাজের জন্য তাদেরকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এটা জাহান্নামের একটা চিত্র দেখানো হচ্ছে, যে কিভাবে চিল্লা কাইনতেছে, কিভাবে তারা কষ্ট পাইতেছে, এই একটা চিত্র আপনাদেরকে দেখানো হলো যে জাহান্নামের আগুন কত কষ্ট, কত কষ্ট, যে কষ্টে বর্ণনা করে শেষ করা যাবে না। জাহান্নামীরে মরতে চাবে যে আল্লাহ আমাদেরকে মেরে ফেলেন, আল্লাহ বলবেন যে সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, তোমরা মরবেও না বাঁচবেও না, তোমাদের শাস্তি শাস্তি। আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে এই দোয়া করুন যে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদের দান করো, আখেরাতের কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটা আমরা পড়বো। মূল্যায়ন এক সুরা, আল কোরআনের কততম সুরা? উত্তর 107তম সুরা। সুরা মাউন আল কোরআনের কততম সুরা? উত্তর 107তম সুরা। দুই, মাউন শব্দের অর্থ কি? উত্তর, নিত্য ব্যবহার্য বস্তু। তিন, যারা এতিমের দের তাড়িয়ে দেয় তারা হলো? উত্তর, কাফির ও মুনাফিক। অর্থাৎ মুনাফিক কিন্তু কাফির তাদের মধ্যে লুকায়িত রয়েছে, তারা কাফির। চার, বিচার দিবসকে অস্বীকার করা কেমন কাজ? উত্তর, খুবই জঘন্য কাজ, এটা কুফুরি কাজ। পাঁচ, সালাত আদায় করতে হবে কেন? উত্তর, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের যাবতীয় ইবাদত, হজ হোক, নামাজ হোক, রোজা হোক, দান হোক, যাকাত হোক, সব আল্লাহর সন্তুষ্টির জন্য। সালাতের সময় গুরুত্ব ও ফজিলা সম্পর্কে কারা উদাসীন? উত্তর, মুনাফিকরা। কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াতিমদের তাড়িয়ে দেয়, বিচার দিবসকে অস্বীকার করে, অভাবগ্রস্তকে খাদ্য দান করে। এটা হবে না, এই এক আর দুই। ক, ক, আট, মুনাফিকদের জন্য মহাধ্বংস অনিবার্য, কারণ তারা ইয়াতিমদের ধন সম্পদ জোর করে দখল করে, গৃহস্থলীর প্রয়োজনীয় বস্তু অন্যকে দেয় না, আল্লাহর সাথে শরিক করে। এই তিনটাই। ঘ, বাড়ির কাজ আমার স্নেহের আদরের পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুলের আমার ছাত্র ছাত্রী বৃন্দকে বাড়ির কাজ দিচ্ছি, সুরাল মাউনের ব্যাখ্যা লিখে আনবে। সুরাল মাউন কি জন্য নাজিল হয়েছে তার ব্যাখ্যা শিক্ষা পড়লেই সব কিছু পাবেন, সব কিছু পাবেন, সুরাটা মুখস্থ করবেন। আর বাংলাদেশ সরকার বাদুর যেই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে আপনাদের সামনে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে প্রশ্ন করা হবে, এর মধ্যে থেকেই সরকার বাহাদুর প্রশ্ন করবে, আমরাও প্রশ্ন করব, আপনার পরীক্ষার জন্য তৈরি হতে থাকেন। সবাইকে আহলান সাহালান, এরপরে বিদায় শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।